हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मैथ मैजिक। आज के लिए चले এসেছে ক্লাস 2 এর ग्रामार इंग्लिश ग्रामार থেকে আমরা আজকে পড়ব क्वेश्चंस एंड स्टेटमेंट्स। আমার প্রিভিয়াস ভিডিওতে আছে দা সেন্টেন্স সম্বন্ধে, তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো। আর চলো আজকের আমরা টপিক শুরু করি। টপিক শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর নোটিফিকেশন বেলটাকে ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা খুব সহজেই আমার ভিডিও ওয়াচ করতে পারবে। তো চলো চলে যাই আজকের টপিকে। আজকে আমরা শেখাবো কোয়েশ্চেন অ্যান্ড স্টেটমেন্টস। এই দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি। প্রথমে আমি কি লিখেছি চলো দেখে নি। ঋষি কমা দিয়ে কমা আছে দিয়ে লিখেছি উইল ইউ প্লিজ প্লে উইথ মি কোয়েশ্চেন মার্ক। নেক্সট সেন্টেন্সে লিখেছি ইয়েস রবি কমা লেটস প্লে ফুল স্টপ। তাহলে ফার্স্টের সেন্টেন্সে ঋষিকে রবি কি করছে, কোনো কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, রবি তুমি কি আমার সাথে খেলবে, উইল ইউ প্লিজ প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলবে। তাহলে এখানে আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, তাহলে এটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। আর আমি তারপরেই সেন্টেন্সেই দেখো রবি কি বলছে, ইয়েস রবি লেটস প্লে ফুল স্টপ। তাহলে নেক্সট সেন্টেন্সে রবি লেটস প্লে ফুল প্লে মানে আমি খেলবো চলো। তো এটা কি, এটা হচ্ছে স্টেটমেন্টস। তাহলে যখন আমরা কোনো কিছুর প্রশ্ন জিজ্ঞাসা করব কাউকে, তখন সেটা হবে হচ্ছে কোয়েশ্চেন্স। আর কোনো কিছুর সেটার উত্তর দেওয়া বা আমি সামথিং যা কিছুই বলি না কেন, কোয়েশ্চেন ছাড়া যা কিছুই বলবো সেগুলো হবে হচ্ছে স্টেটমেন্ট। আরও এক্সাম্পল দিয়ে বোঝাই চলো। আমি এখানে দেখো কি লিখেছি, চিলড্রেন আইডেন্টিফাই দিস সেন্টেন্সেস অ্যাজ স্টেটমেন্টস অর কোয়েশ্চেন্স, রাইট কিউ ফর কোয়েশ্চেন অ্যান্ড এস ফর স্টেটমেন্ট। তোমাদের এই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমি কতগুলো এক্সারসাইজ তৈরি করে দিয়েছি, দেখো সেগুলো চলো করে নিই। নাম্বার ওয়ানে দেখো কি লিখেছি, হাউ আর ইউ কোয়েশ্চেন মার্ক, হাউ আর ইউ। এখানে দেখো তোমাকে সবসময় অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা করে, হাউ আর ইউ জিজ্ঞাসা করে তো অনেক সময়, তো তখন আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে কোয়েশ্চেন, আমাকে কেউ কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। তাহলে আমি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী লিখবো, কিউ। আর যখন সেকেন্ড সেন্টেন্সে দেখো লেখা আছে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ ফুল স্টপ, এটা কি, এটা হচ্ছে স্টেটমেন্টস। তাহলে তোমাকে কেউ যদি কোয়েশ্চেন করে হাউ আর ইউ, তুমি তার উত্তর কী দাও, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তাহলে যেখানে কোয়েশ্চেন মার্ক আছে সেটা কিউ লিখবো, আর যেখানে ফুল স্টপ আছে সেখানে এস লিখবো। কোয়েশ্চেন মার্ক আর স্টেটমেন্টের জন্য ফুল স্টপ, এইটা আইডেন্টিফাই করা কিন্তু খুব ইজি। তো চলো আর একটা এক্সারসাইজ তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম, কমপ্লিট দিস সেন্টেন্সেস ইউজিং ফুল স্টপস অর কোয়েশ্চেন মার্কস। কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, তার মানে যেটা স্টেটমেন্টস তার জন্য ফুল স্টপ দাও, আর যেটা কোয়েশ্চেন মার্কস তার জন্য কোয়েশ্চেন মার্ক দাও। নাম্বার ওয়ানে দেখো কী লিখেছি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর, একটা ড্যাশ দিয়েছি, এইটা কি তোমাকে কিছু বলে দিইনি, এখানে ফুল স্টপও দিইনি কোয়েশ্চেন মার্ক দিই, তোমাকে বলতে বলছি চিলড্রেন এটা কি। দেখো হোয়াট হাউ ওয়্যার এগুলো দিয়ে আমরা যখন কোনো কিছু প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করি তখন আমরা এগুলোর ইউজ করে থাকি। তাহলে হোয়াট দিয়ে জিজ্ঞাসা করছে তাহলে এটা কোয়েশ্চেন, তাহলে আমি এখানে কি লিখবো, কোয়েশ্চেন মার্ক। নেক্সট সেন্টেন্সে দেখো কি লিখেছি, আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল, এখানে কি হবে, এটা কি আমি কাউকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, নো আমি এখানে স্টেটমেন্ট দিচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল। তাহলে এখানে আমরা কি লিখবো, ফুল স্টপ। তো চলো বন্ধু আজকে এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর খুব ছোট্ট ভিডিও করেছি তোমরা পুরোটাই দেখো। থ্যাংক ইউ সো মাচ।